এর 3 নম্বর অর্থ জিকির মানে নামাজ, সুরা আনকাবুত সুরা নাম্বার 29 আয়াত 45, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে নামাজ। আরেকটা আয়াত আছে সুরা জুমা সুরা নাম্বার 62 আয়াত 9, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাইয়া যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হে ইমানদারগণেরা, তোমরা যারা ইমানের দাবি করো, জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা জিকিরের দিকে যাও। এখানে দেখেন তাফসীরটা খুলেন, জিকির মানে নামাজ লেখা আছে, নামাজের জন্য তোমরা ছুটে যাও। তোমরা কাজ কর্ম বেচা কেনা, কেনা বেচা যাবতীয় কলকারখানা সমস্ত কিছু স্তব্ধ করে দিয়ে তোমরা নামাজের জন্য ছুটে যাও। এটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য উত্তম, তোমরা যদি জানো। আজকে যারা নামাজই পড়ে না তারা কিসের জিকির করে? যেখানে বলা হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বাগ্রে যেটার হিসাব না হবে সেটা হচ্ছে নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ ঠিক তো সব ঠিক। আজকে নামাজ না পড়ে বলে জিকির করি, তুমি জিকির করো না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি একটা ফালতু, তুমি একটা মিথ্যু। আর যারা নামাজ পড়ে, নামাজের ভিতরে নামাজের শিক্ষা নাই, নামাজে ইমাম নির্বাচন ঠিক নাই, নামাজে খুশু খুজু নাই, নামাজে ইমাম বলকে লোক মাদায় না, এগুলো হচ্ছে নামাজের শিক্ষা। খুশু খুজু মানে নামাজে একাগ্রতা, ঠিক যেন আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহকে দেখতে পাচ্ছি, এতটা সম্ভব না হলেও আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছেন, এটা এই ধারণা করা। কিন্তু নামাজে পড়তে গিয়ে দেখা যাচ্ছে ঘড়ির দিকে তাকাচ্ছে, ফ্যানের দিকে তাকাচ্ছে, জামা টানছে, টুপি সোজা করছে, খেয়াল খুশি মতো, কোনো মানে খুশু বলতে কিছুই নাই। অথচ খুশু হচ্ছে নামাজের একটা বিশাল বড় অংশ। তাহলে ইমাম নির্বাচন ঠিক নাই, আমরা মসজিদে যখন ইমাম নির্বাচন করি তখন পা থেকে